ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বন অধিদপ্তর সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বনভূমি উজাড় ও জবরদখল হয়েছে 4,32,250 একর জমি। উদ্বেগজনকভাবে বনভূমি হ্রাসের পেছনে বনকেন্দ্রিক অনিয়ম ও দুর্নীতি প্রধান। বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা বন রক্ষার বদলে বন দখলের যোগসাজশে ভূমিকা রাখছে। হতাশা ব্যঞ্জক বিভিন্ন কারণে বন উজাড়, বনভূমি বেদখল ও বনভূমি বেদখল ও অবৈধভাবে বনভূমি বরাদ্দ কিংবা তার ব্যবহারের সাথে বন অধিদপ্তরের কর্মকর্তাদের একাংশের সম্পৃক্ততার মাধ্যমে যোগসাজশের দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়েছে। এখানে বাস্তবে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমরা অন্য অন্যদিকে দেখলাম যে অধিদপ্তরের নিয়োগ পদোন্নতি বদলি এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার আর্থিক অনিয়মের মাধ্যমে এই প্রতিষ্ঠান জর্জরিত একটা অবস্থার মধ্যে পড়ে রয়েছে। বন অধিদপ্তর কর্তৃক বৈষম্যমূলক ভাবে ক্ষমতা প্রয়োগ এবং বন কেন্দ্রিক যে দুর্নীতি, সেই তার দুর্নীতির ঘটনায় অধিদপ্তরের এক শ্রেণীর কর্মকর্তাদের যোগসাজশ টেকসই বন উন্নয়ন অন্যতম টেকসই বন সংরক্ষণে যে অন্যতম প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে তাদের এই অদক্ষতা এবং যোগসাজশ। আমরা লক্ষ্য করেছি রিমোট সেন্সিং সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ কার্যকরভাবে বন ব্যবস্থার উন্নতি পথ রুদ্ধ করা হচ্ছে এক শ্রেণীর অসাধু অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতিবন্ধকতার কারণে। গবেষণা প্রতিবেদনের উল্লেখ করে সরকারি বনভূমি অবৈধ দখল, উন্নয়নের নামে সংরক্ষিত বনের পাশে ঝুঁকিপূর্ণ প্রকল্প গ্রহণ সহ বিভিন্ন কার্যক্রমে বনের ক্ষতি রোধে বন অধিদপ্তরের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক। 93 বছরের পুরনো বন আইন সংস্কার করে যুগোপযোগী করা সহ 15 দফা সুপারিশ জানায় টিআইবি। বন অধিদপ্তরের ঢেলে সাজাতে হবে, আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার, আইনের পরিবর্তন দরকার, নতুন আইন করা দরকার, এবং এর মাধ্যমে এগুলো সহ অন্য যেই 15 দফা সুপারিশ করেছি সেগুলো সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বন অধিদপ্তর নিজে এবং অন্যান্য অংশীজন যদি বিবেচনায় নেয়, তাহলে আমরা আশা করি যে এক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে অবারিত সেটাকে রোধ করা সম্ভব হবে এবং বন সুরক্ষা, বনজ সম্পদ সুরক্ষার ক্ষেত্রে আমরা আমাদের প্রত্যাশিত অগ্রগতি এবং যে অঙ্গীকার, সাংবিধানিক অঙ্গীকার, জাতীয় আন্তর্জাতিক অঙ্গীকার সরকারের এবং রাষ্ট্রের, সেগুলো সুরক্ষার পথে আমরা অগ্রসর হতে পারব। উপকূলের বন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব বন বাঁচানো না গেলে জলবায়ু অভিযোজনের ব্যয় বাড়বে কয়েক গুণ। বিবেচনায় নেয় তাহলে আমরা। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।